নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। এই মুহূর্তে চলা ধারাবাহিকগুলির মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো স্টার জলসার গাঁটছড়া। এই ধারাবাহিকের প্রধান জুটি খড়ি এবং ঋদ্ধিমান, অর্থাৎ সোলাঙ্কি গৌরবের জুটি। শুরুর দিন থেকেই টিআরপিতে নিজেদের জায়গা সফলভাবে ধরে রাখতে সক্ষম গাঁটছড়া। কিন্তু সম্প্রতি গাঁটছড়াতে দেখানো হচ্ছে সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছেন খড়ি, এবং গল্প এগিয়ে গিয়েছে অনেকগুলো বছর। ঋদ্ধি খড়ির সন্তানও বড় হয়ে গিয়েছে, তবে সোলাঙ্কিকে আর দেখা না যাওয়ার কারণ এই মুহূর্তে অভিনেত্রী একটু বিরতি নিতে চান। টানা দেড় বছর দীর্ঘ পরিশ্রম করেছেন ব্রেক না নিয়ে, তাই শারীরিকভাবে বেশ ভেঙে পড়েছেন তিনি। তাই এবার একটু ছুটি নিয়ে বেড়াতে যাবেন পরিবারের সাথে। কিন্তু এদিকে গাঁটছড়ার ভক্তরা তাদের প্রিয় খড়িকে দেখতে না পাওয়ায় একেবারে মেনে নিতে পারছেন না। গাঁটছড়ার নতুন অধ্যায়ে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী কথা চ্যাটার্জি, কিন্তু এতে মন ভরছে না দর্শকদের। তারা খড়িকে দেখতে চান। এবার খড়িপ্রেমী দর্শকদের জন্য এলো সুখবর। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি আবার গাঁটছড়ায় আসছেন সোলাঙ্কি। কিছুদিন ব্রেক নিয়ে নিজেকে সুস্থ করে আবারও কামব্যাক করছেন তিনি। তবে কি খুব শীঘ্রই আমরা খড়িকে দেখতে পাবো নতুন রূপে? এমনটা হলে আপনারা কতটা খুশি হবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।